بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদু ওয়া মুসাল্লিম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্ডিয়া থেকে এক دینی ভাই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী উভয়ে কি উলঙ্গ হয়ে গোসল করতে পারে স্বামী স্ত্রী কি উলঙ্গ হয়ে তারা সিনান করতে পারে এই বিষয়ে ইসলামী শরিয়া কি বলে হাদিস থেকে দলিল দিয়ে রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন যদি স্বামী স্ত্রী একে অপরে একসাথে উলুঙ্গ হয়ে গোসল করে তো এ বিষয়ে ইসলাম কি বলে তা সঠিক কি জেনে নেন হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নাম্বার দু হাজার সাতশো উনসত্তর এবং সোনানো ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার নশো কুড়ি এখানে উল্লেখ আছে যে বিহাজ বিন হাকিম তিনি তার পিতা এবং তার দাদু থেকে বর্ণনা করেন তিনি প্রশ্ন করেন রসুল্লাহ সাল্লামকে সরমগা তথা লজ্জাস্থান সম্পর্কে তখন বিশ্বনবী সাল্লাহ আলী হাসালাম উত্তরে বলেন এফাজ আহরাতা তুমি তোমার সরমগা তথা লজ্জাস্থানকে হেফাজত করো ইল্লামিনাও জাতিকা কিন্তু তোমার স্ত্রী ব্যতিরিকে মালাকাত ইয়ামিনুক এবং লন্ডি ব্যতিরিকে ফকলা আর রাজুল ও কোনো রাজুল তখন তিনি বললেন যে যদি কোনো দুইজন পুরুষ থাকে একজন পুরুষ একজন পুরুষের সাথে থাকে দিয়ে গোসল করে স্নান করে সে অবস্থায় কি করতে হবে কলা ইনিস্তাত আল্লাহ আহাদুন যে যতটা সম্ভব চেষ্টা করতে হবে যে কোনো ব্যক্তি যাতে সরঞ্জা না দেখে তার খুবই প্রচেষ্টা করতে হবে ফাফাল তারপরে কুলতু সে ব্যক্তি বলছেন যে আমি বললাম যদি কোনো মানুষ একা একই থাকে নির্জনে একা একই গোসল করে তো বিশ্বনবী সালাহু আলী আসালাম বললেন যে আল্লাহ রবুল আলমিন তিনি বেশি হক রাখেন যে তাকে বেশি লজ্জা করা হয় বুঝতে পারলেন তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের শরমগা বা লজ্জা স্থান এটা আমরা হেফাজত করব। কিন্তু নিজের স্ত্রীকে আমরা দেখাতে পারি এটা জায়জ রয়েছে এবং নিজের লোনটিকে জায়জ আছে যখন দুইজন ব্যক্তি হবে তখন অপরজন যাতে তার শরমগা না দেখতে পায় এই প্রচেষ্টা খুবই করতে হবে হুম এবং যখন কোনো মানুষ একা থাকবে তখন সেক্ষেত্রে তার শরমগা সে খুলে রাখবে না কোনো পোশাক পরিধান করে থাকবে এ বিষয়ে বিষ্ণী সালু আলী বলেছেন যে ওয়ার রাজ ও খালিয়ান যে মানুষ যদি একা একই থাকে নির্জনে থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রসুসালাম বলছেন আহক হু যে আল্লাহ রবুল আলমিন তিনি বেশি হক রাখেন যে তাকে কি করা হয় লজ্জা করা হয় মানে লজ্জা পাওয়ার অধিকার সবচাইতে বেশি হক রাখেন মহান আল্লাহ আল্লাহ রবুল আলমিনকে আমরা সব থেকে বেশি লজ্জা করব। দেখুন হাদিসের গ্রন্থ সোনানো ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার নশো কুড়ি এবং জামে তিরমিজি হাদিস নাম্বার দু হাজার সাতশো তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম স্বামী স্ত্রী তারা উভয়ে যদি গোসল করে তাহলে তারা উলঙ্গ হয়ে উভয়েই একসাথে গোসল করতে পারে এটা জায়েজ তবে উত্তম হল যে আল্লাহ রবুল আলমীকে সব থেকে বেশি লজ্জা করার জন্য কোন পোশাক পরিধান করে স্বামী স্ত্রী একসাথে গোসল করা এটা হচ্ছে উত্তম। বুঝতে পারলেন। যেহেতু স্বামী স্ত্রী একসাথে গোসল করার ব্যাপারে অন্য হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত আছে যে করা যাবে অতএব স্বামী স্ত্রী যদি উলুঙ্গ হয়ে গোসল করে তাহলে অবশ্যই সেটা ইসলামে জাহেজ রয়েছে কিন্তু উত্তম হল যে মহান আল্লাহ যেহেতু সব বেশি লজ্জা পাওয়ার অধিক হক রাখেন তাই আল্লাহ রবুল আলমিনকে আমরা সব থেকে বেশি বেশি লজ্জা করব একা থাকা অবস্থাতেও আমরা কি করব পোশাক পরিধান করে গোসল করব স্বামী স্ত্রী একসাথে এটাই হবে সব থেকে উত্তম কিন্তু ইসলামে স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে গোসল করা এটা জায়েজ রয়েছে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদা